হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য ক্লাস সেভেনের ইতিহাসের তোমাদের প্রশ্নবিচিত্রাতে 6 নম্বর স্কুল দিনহাটা গার্লস হাই স্কুল, এই স্কুলে যে সমস্ত কোশ্চেন থাকবে সেগুলি আজকে আমরা সলভ করে নেব। ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, অল রেহলা বিবরণীটি লিখেছিলেন ইবন বতুতা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা স্টার্ট দিয়ে রাখবে। তারপরে কোশ্চেন দেখো, ভারতবর্ষে সুলতানি যুগে দূর্বাস কথাটি যে অর্থে ব্যবহৃত হতো তা হলো স্বাধীন শাসনের প্রতীকদণ্ড। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। থার্ড দেখো, শাসক হয়েও সুলতান উপাধি নেননি, আনসার হবে খিজির খান। তারপর ফোর্থ কোশ্চেন, দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি বলা হতো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শেখ নাসিরুদ্দিনকে। ফিফথ কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ, এটাও ইম্পর্টেন্ট, পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ, এই তিনটি যুদ্ধই সালগুলো তোমরা কিন্তু ভালোভাবে মনে রাখবে। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে। তারপরে কোশ্চেন দেখো, রাঠোর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, আনসার হবে ঔরঙ্গজেব এবং মারওয়ারদের মধ্যে, তোমরা লিখে নাও। দুইয়ের দিকে সেকেন্ড কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ খ্রিস্টাব্দে আকবর 10 শালা ব্যবস্থা চালু করেন, আনসার হবে 1580 খ্রিস্টাব্দে, তোমরা লিখে নাও 1580। তারপরের কোশ্চেন দেখো, বলছে বেমানান শব্দটি খুঁজে বের করো, কিলরায় পিথোরা আগ্রা সিরি আর কিলো ঘড়ি, আনসার হবে কিলো ঘড়ি। তারপর দেখো, ঠিক না ভুল লেখো, চেঙ্গিস খানের প্রতি মোগলদের শ্রদ্ধা ছিল না, ঠিক, তোমরা লিখে নাও। আর 5 নম্বর দেখো, নিচের বিবৃতির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি খুঁজে নিয়ে লেখো। ফার্স্ট বিবৃতি, দিল্লির নাম হয়েছিল হজরতি দিল্লি, ব্যাখ্যা দেখো এখানে থার্ড ব্যাখ্যাটা, দিল্লি ছিল সুফি সাধকদের অন্যতম পীঠস্থান, এটা হবে সঠিক ব্যাখ্যা। তারপর দেখো, 3-এর দাগের ফার্স্ট কোশ্চেন, আমুক্ত মাল্যদ গ্রন্থটি কার লেখা, আনসার হবে কৃষ্ণদেব রায়ের লেখা, তোমরা লিখে নাও কৃষ্ণদেব রায়। নেক্সট কোশ্চেন, হৌজ কি, এটা 1 নম্বরের কোশ্চেন, তাই লিখে দাও জলাধার। থার্ড কোশ্চেন, বিলগ্রামের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। আর ফোর্থ, ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত কে ছিলেন, টমাস রো। ফিফথ কোশ্চেন, বীরবলের প্রকৃত নাম কি, মহেশ দাস, তোমরা প্রতিটি প্রশ্নই খাতায় নোট ডাউন করে রাখবে। তারপর দেখো, সরাব বলতে কি বোঝো, তোমরা লিখবে যে সরাবরা আজকের ব্যাংকের মতো সেকালে টাকা বিনিময়ের কাজ করতো, এরা ধাতুর মুদ্রা কতটা খাঁটি তাও পরীক্ষা করে দেখে নিত। তারপর দেখো, খামোস কি, তোমরা লিখবে যুদ্ধের সময় যারা পরাজিত হতো তাদের কাছ থেকে লুট করা সম্পত্তির একটি অংশ কর হিসাবে দিতে হতো, একে খামোস বলা হয়। 4-এর দাগের ফার্স্ট কোশ্চেন, ঘরঘরা যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, তোমরা লিখবে বাবরের অগ্রগতি রোধ করার জন্য পূর্ব ভারতের শাসকরা সচেষ্ট হন, বাংলার নসরত শাহ, জৌনপুরের শাসনকর্তা মাহমুদ, লোধি বিহারের শের খান মিলিত হয়ে এক শক্তি জোট গঠন করেন, তাদের সঙ্গে বাবরের গঙ্গা ও ঘরঘরা নদীর মিলনস্থলে 1529 খ্রিস্টাব্দে যে যুদ্ধ হয় তা ঘরঘরা যুদ্ধ নামে পরিচিত। তারপরের কোশ্চেন দেখো, সুলভ ইকুল বলতে কি বোঝো, তোমরা লিখবে সুলভ ইকুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিনী ইলাহি নামে পরিচিত। সুলভ ইকুল আদর্শ মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল, বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতায় একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল। আজ লিখবে বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন, সেকেন্ড প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবেন, এবং থার্ড তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না। তাকে ফার্স্ট কোশ্চেন, তুমি কি দিল্লি সুলতানিকে একটি কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলে মনে করো, যুক্তিসহ ব্যাখ্যা করো।
তোমরা লিখবে যে হ্যাঁ, আমি দিল্লি সুলতানিকে একটি কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলে মনে করি। তবে যুক্তি দেবে যে দিল্লি সুলতানের শাসন ব্যবস্থায় সুলতানকে কেন্দ্র করে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলা হয়। ফার্স্ট পয়েন্ট দেবে সুলতানের হাতে কেন্দ্রীভূত ক্ষমতা। দিল্লি সুলতানি শাসনের প্রধান ব্যক্তি ছিলেন সুলতান। সুলতানের হাতে থাকতো যুদ্ধ, শাসন, আইন, বিচার সহ দেশ চালানোর সমস্ত ক্ষমতা। আর সেকেন্ড দেবে কর্মচারীদের ওপর কর্তৃত্ব। সুলতান তার সহায়তার জন্য মন্ত্রী ও বিভিন্ন কর্মচারী নিয়োগ করতেন, তবে সব ক্ষেত্রে সুলতানের আদেশ ছিল। শেষ কথা। তারপর দেখো টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়ে দক্ষিণ ভারতে মারাঠাদের ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেবের দক্ষিণ ভারত জয় করে বেশি রাজস্ব আদায় করতে ও মারাঠাদের দমন করতে চেয়েছিলেন। পয়েন্ট দেবে বিজাপুর ও গোলকোন্ডা দখল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারতে বিজাপুর ও গোলকোন্ডা রাজ্য দখল করেছিলেন। সেকেন্ড, মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা। ঔরঙ্গজেব মারাঠা সাম্রাজ্য দখল করতে গিয়ে ব্যর্থ হন। আর থার্ড, দাক্ষিণাত্য ক্ষত। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যকে নিজের অধিকারে আনার জন্য 25 বছর ধরে চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। একেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়। 1707 খ্রিস্টাব্দে এই দাক্ষিণাত্যেই ঔরঙ্গজেবের মৃত্যু হয়। তারপরে টিকা দেখো মনসবদারি প্রথা, মানে এই দাক্ষিণাত্য ক্ষত, মনসবদারি প্রথা, এগুলো কিন্তু সেকেন্ড সামিটের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা স্টার্ট দিয়ে রাখো মনসবদারি প্রথা। মুঘল সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। মনসব পদমর্যাদার আর অধিকারী কর্মচারীদের মনসবদার বলা হতো। প্রত্যেক মনসবদার সরকার নির্দিষ্ট বেতনের পরিবর্তে সেনা ও ঘোড়া রাখতেন এবং সরকারের অনুগত থাকতেন। এই প্রথাকে মনসবদারি প্রথা বলা হয়। মনসবদারদের নিয়োগ ও পদোন্নতি সম্পূর্ণভাবে সম্রাটের ইচ্ছাধীন ছিল। এই পদ বংশানুক্রমিক ছিল না। মনসবদাররা অনেকগুলি স্তরে বিভক্ত ছিলেন, যেমন 5,000, 7,000, 8,000, 10,000 মনসবদার প্রভৃতি। এই প্রথা মুঘল রাজতন্ত্রকে শক্তিশালী করেছিল। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, কোন তিনটি যুদ্ধের মাধ্যমে ও কবে বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন? তিনটি প্রধান যুদ্ধ হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, খানোয়ার যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধে তোমরা লিখবে 1526 খ্রিস্টাব্দে দিল্লির লোদি বংশের সুলতান ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়। এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন এবং বাবর দিল্লি দখল করেন। এই যুদ্ধে জয়লাভের ফলে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত তৈরি হয়। আর সেকেন্ড দেখবে খানোয়ার যুদ্ধ। দিল্লি দখলের পর 1527 খ্রিস্টাব্দে মেওয়ারের রানা সংগ্রাম সিংয়ের সঙ্গে বাবরের খানোয়ার যুদ্ধ বাধে। যুদ্ধের আগে বাবর এই যুদ্ধকে ধর্মযুদ্ধ ও সেনাদের ধর্মযোদ্ধা বলে তাদের জোটবদ্ধ করেছিলেন। এই যুদ্ধে বাবর জয়লাভ করে। থার্ড লিখবে ঘরঘরা যুদ্ধ। বাবরের অগ্রগতি রোধ করার জন্য পূর্ব ভারতের শাসকরা সচেষ্ট হন। বাংলার নসরত শাহ, জৌনপুরের শাসনকর্তা মাহমুদ লোদি, বিহারের শের খান মিলিত হয়ে এক শক্তিজোট গঠন করেন। তাদের সঙ্গে বাবরের গঙ্গা ও ঘরঘরা নদীর মিলনস্থলে 1529 খ্রিস্টাব্দে যে যুদ্ধ হয় তা ঘরঘরা যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধেও বাবর জয়লাভ করেন। এর ফলে ভারতের বিস্তৃত অঞ্চলে মুঘল সাম্রাজ্য সুপ্রতিষ্ঠিত হয়। তাহলে আজকে দেখো আমরা 6 নম্বর স্কুল দিনহাটা গার্লস হাই স্কুল, এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসার আজকে আমরা সলভ করে নিলাম। আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই, তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না। আর ভিডিওটি কী করবে, বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। তোমাদের ক্লাসের বেঙ্গলি, জিওগ্রাফি, সায়েন্সের ক্লাস শেষ হয়ে গেছে আর এই হিস্ট্রিও প্রায় শেষের দিকে, তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা কিন্তু ক্লাসগুলি দেখে নিতে পারো। আর আজকে ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।